নমস্কার সকল বড়দিন আমার প্রণাম ও ছোট দিন আমার অনেক অনেক ভালোবাসা ও আমার সময় জানাচ্ছি আমি আমার হৃদয়ের আন্তরিকতার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবার আমি তোমাদের আমি নিজে ঘরে যেভাবে ডুমো ডুমো করে আলু কেটে গলদা চিংড়ি মাছের কালিয়া রান্না করি সেটাই দেখাচ্ছি ঠিক আছে তো দেখো কড়াইটা বসিয়ে দিলাম এবার ওদিকে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এবার ওর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন মাখিয়ে নিচ্ছি এবারে তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো বেশ মানে ডিপ ফ্রাই করবো আর কি আমি দেখে নেবে বেশ ভালোভাবে ভাজবো মাছগুলোকে তো এই মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটু মশলা বানিয়ে নিই মশলা বলতে আমি একটা গরম জলের মধ্যে বাটির মধ্যে একটু চার মগজ আর কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়োও দিলাম আর একটু টক দই দিয়ে দিলাম আর একটুখানি সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এর মধ্যে অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে তো দেখো মাছগুলো আমার বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর এই যে মাছের যে ঠ্যাংগুলো সেগুলোও আমি নিয়ে নিচ্ছি তোমরা যদি ভালোবাসো তোমরাও নিয়ে নিও ভেজে নিও তো ওদিকে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যে অল্প ভেজে নিলাম ভেজে তুলে রেখে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম তো এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি করে নেওয়ার পর এর মধ্যে রসুন দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম এগুলোকেও তাই খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব দেখো এবার ওই বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এর মধ্যে নুন আর অল্প করে চিনি এগুলোও পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো পুরো মশলাটাকে কষিয়ে যখন এই যে তেলটা ছেড়ে যাচ্ছে মশলাটার থেকে এবার আমি ওই মশলা বানিয়ে রাখা যে কন্টেনারটা ছিল সেটা ধুয়ে সেই ধোয়া জলটাও দিয়ে দেবো তার আগে এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে ওই কন্টেনার ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবারও আর একটুখানি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলোকে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ঠেকে দিচ্ছি মিনিট দশেকের জন্য একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি তো দশ মিনিট পর দেখো এরকম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার ওই যে মানে মাছের যে ঠ্যাংগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে তো দেখো এবার সবশেষে একটু এর মধ্যে ঘি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দেখো এবার একটু নাড়াচাড়া করে আমি আবার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রাখছি তো দেখো পাঁচ মিনিট পর আমার মাছ মানে চিংড়ি মাছের কালিয়া মানে গলদা চিংড়ির কালিয়া পুরোপুরি রেডি হয়ে গেছে একদম খাওয়ার মতন সুন্দর টেস্টি টেস্টি মাছ রান্না হয়ে গেছে তো এবার আমি ঝটপট করে একটু সার্ভ করে দিই ঠিক আছে গরম ভাতে গরম গরম গলদা চিংড়ি মাছের কালিয়া ভেরি 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 টেস্টি থ্যাংক ইউ